আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে আমি অনেক কাজ করতেছি, যেহেতু মেহমান যার কথা বলছি, বাড়ির অতিথি, তাদের আসার সময় হয়ে গেছে বা তার আসার সময় হয়ে গেছে, এর জন্য আজকে আমি ওই রুম ঝাড়তেছি, ক্লিন করতেছি, বেডশিট সব ধুয়ে দেব। তো চলেন দেখাই ঘরবাড়ি কীভাবে এলোমেলো হয়ে গেছে, একা হাতে কত কাজ করতেছি, চলেন দেখে। এই যে দেখেন, এই রুমের এই যে তাকের উপরে যত হাঁড়ি পাতিল ছিল এগুলি সব নামাইছি, নামায় পুরো ঘর একদম ঝাইরা পরিষ্কার করে নিছি। এই যে আমি বেডশিট উঠাইছি, এখান থেকে মশারি নিয়ে গেছি, পুরো ঘর ঝাইরা পরিষ্কার করে ফেলাইছি, এখন খালি ধুয়া মুছে দিব। আর এই যে দেখেন বাহিরে সব কিছু এলোমেলো হয়ে গেছে, এগুলি সব ধুম, এই যে হাঁড়ি পাতিল, মশারি, চাদর, এগুলি সব কিছু এখন মেজে ধুয়ে একদম পরিষ্কার করব। তার সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। সব কাজ শেষ করে এসে বসলাম, এখনো পর্যন্ত ঘর মোছা বাকি রয়ে গেছে। ওই হাঁড়ি পাতিল সব ধুইছি, বেডশিট, বিছানার চাদর, মশারি সব ধুয়ে দিছি বাহিরে। এত কাজ একা একা করে আসতে আমি ক্লান্ত হয়ে গেছি। সংসারটা যেহেতু আমার একার, কাজ তো আমাকে করতেই হবে। তবে সারা বছর আমি একাই নিরিবিলি শুয়ে বসে থাকি, এই তাই আজকে হঠাৎ দুই একদিন যাবত একটু একটু কাজ করতেছি। চলেন দেখাই, সব দিয়ে দুয়ারে রুদ্রে দিয়ে দিছি, শুকাইতেছে, এখন ঘর মুছবো আর গোসল করবো, তাই কাজ শেষ। এই যে দেখেন, এখানে সব হাঁড়ি পাতিল, বড় বড় হাঁড়ি পাতিল, কলসি সব কিছু রুদ্রে দিয়ে দিছি, যেটা শুকাতে থাক। এগুলো তো আবার শুকালেই শেষ হবে না, আবার নিয়ে তাকে উঠাইতে হইব, গোছাইতে হইব। এই যে মশারি দিয়ে দিছি, আজকে রোদ উঠছে ভালোই। এই সাইফা কি করো? এই যে বেডশিট দিয়ে দিছি, বিছানার চাদর, বালিশের কাভার, এগুলো সব দিয়ে দিছি, প্রায় শুকাই গেছে বিছানার চাদর। অনেক কিছু ধুইছি, আজকে অনেক কাজ করছি। মারিয়া কি করো? এই দেখেন মারিয়া আবার পিঠা বানাইতেছে, সিট পিঠা। এই যে গেছে সিট পিঠা, তো খুব সুন্দরই হয়েছে। এই যে দেখেন ঘর মুছে দিছি, সব ঘর শুকাই গেছে, এই ঘর শুকাই গেছে, বেডশিট এখনো বিছাই নাই বাহিরে রয়েছে। এই যে বারান্দাও মুছে দিছি, বারান্দা হালকা হালকা ভিজা রয়েছে। আবার এই যেদিক দিয়ে ফ্যান ছেড়ে দিছি, ফ্যান ছাড়া থাক শুকাই যাবে। আর এই যে এখানে দেখেন, এই যে গ্যাসের চুলাও ধুয়ে দিছি, এদিক দিয়ে টাইলসগুলি ধুইছি, সিং ধুইছি, ভাত বসাই দিছি। বাত হতে হতে আমি এখন গোসল টোসল শেষ করে দিব। এর জন্য তো বলা হয়েছে যে রাধে সে চুলো বাঁধে। ঘর শুকাতে থাকে, আমি গোসল করে আসি। এত কাজের মাঝেও দেখেন আজকে কি রান্না করছি, এখানে ডাল রান্না করছি কষায়, আর এই দেখেন আইর মাছ বোনা করছি নতুন আলু দিয়ে। তারপরে যেদিকে মারিয়া শুটকির তরকারি দিছে, আর যে সাদা ভাত রান্না করছি। যত কাজই থাক, রান্না বান্না করে তো খাইতেই হবে, সাদা ভাত রান্না করছে। সারাদিন কাজ শেষ করে এখন আসলাম আপনাদেরকে দেখাতে। এই যে আমি থ্রি পিসগুলো আনছিলাম, এই থ্রি পিসগুলো আমার বানানো হয়ে গেছে। এই যে দেখেন, এই যে জামাটা, জামাটা আমি গোলগলা দিয়ে বানাইছি। এই যে দেখেন, এটা হচ্ছে জামাটা, এটা হচ্ছে জামার সেলোয়ারটা, এটা তো ওড়নাটাই। এ থ্রি পিস দুটো আমি কেটে রাখছিলাম, এত কাজের ফাঁকে ও জামাগুলো আমি রাত্রের বেলা বানাইছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন আমার এই জামাগুলো বানানো হয়ে গেছে। এই যে আমি যেহেতু নিজের জামা নিজে বানাই, যেরকম পারি সেরকমই বানাই, তবে আমার কাছে মনে হয় আমি নিজে বানাই নিজে পড়ি, আমারটাই বেস্ট, এরকম মনে হয়। তাই আজকে এই পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ।